Dunya de bun kasi gan tanel. No, what's up guys, good morning, it's your boy MG Physic and come back with another vlog video. And right now amra Jammu Kashmir platform theke ber holam ar hocche je Indian flag utteche ar ekhon baje bhor 5ta ebong ekhoni amra rauna holam apnar hocche Pahalgam er uddeshe mane amra first time Pahalgam e jabo tarpor oi dik theke amra Srinagar e ashbo e karone amra hocche ekhon journal mane general sorry general bus stand e jabo okhan theke amra মানে কম টাকায় কিভাবে যাওয়া যায় পহেলগামে আর এই কারণে আমাদের একটু হেঁটে যেতে হবে আর আপনি যদি এখান থেকে গাড়ি নেন তাহলে কিন্তু অনেক ভাড়া এখানে পার পারসন 1500 2000 এরকম সামথিং এই বাসটা যাবে জেনারেল বাস স্ট্যান্ড এবং এইটাতে করে আমরা ওখানে যাওয়ার পরে আমরা গাড়ি রিজার্ভ করব সিট নেই ইদার সিটে হ্যাঁ দীর্ঘ 35 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা পৌঁছালাম জম্মু তাওয়াই যাকে বলা হয় শীতকালীন রাজধানী জম্মু থেকে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ডাল লেকের দূরত্ব 250 কিলোমিটার জম্মু স্টেশনে নেমেই লোকাল বাসে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা যাই জেনারেল বাস স্ট্যান্ডে সেখানে শেয়ারিং এ 500 থেকে 600 রুপিতে যেতে পারবেন শ্রীনগর তবে আজকে আমরা যাব কাশ্মীরের স্বর্গ পহেলগাম আমরা এখন জেনারেল বাস স্ট্যান্ডে মানে নেমে পড়লাম এখানে কিন্তু অনেক গাড়ি দেখছেন সব গাড়িগুলো কিন্তু লাইন ধরা সো ওই সাইডেও আছে গাইস না পার পারসন मैं बोलता हूं नो नो सर हां नो नो सर नहीं 900 हां नहीं 500 पहल काम का हां एक पर्सन किसने बोला ओके 600 लास्ट जाएगा कोई गाड़ी नहीं जाएगा हां भाई 600 আমরা যাই এবং আপনাদের দেখাবো যে আসলে এখান থেকে পহেলগাম কিন্তু 200 আপনার 60 কিলোমিটার টানেল পড়বে বড় বড় এবং ভারতবর্ষের সাথে বড় বড় টানেল লেটস গো আমরা জনপ্রতি 600 রুপিতে রওনা হলাম পহেলগামের উদ্দেশ্যে পাহাড়ি অঞ্চল বলে এই অঞ্চলের সাথে সরাসরি রেল ব্যবস্থা না হওয়াতে আমাদের আলাদা গাড়ি ধরতে হয় যদিও বানিহাল থেকে রাজধানী শ্রীনগর হয়ে বারমুলা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে তবে জম্মু থেকে বানিহাল পর্যন্ত ভয়ঙ্কর সব পাহাড় ও ভূমিধসের জন্য রেল যোগাযোগ করা সম্ভব হয়নি তবে খুব দ্রুত ভারতের যে কোনো প্রান্ত থেকে কাশ্মীরে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা চালু হবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চিনাব রেল সেতুর মাধ্যমে যা ভারতবাসীর কাছে গর্বের বিষয় চিনাব আচ্ছা এইটা হচ্ছে সেই চিনাব নদী মানে এটার উপর দিয়ে কিন্তু সেই চিনাব ব্রিজ রেলওয়ে স্টেশন হচ্ছে যেটা হচ্ছে আপনার ভারতের ইতিহাসে অন্যরকম একটা মানে গর্বের বিষয় সেই চিনাব ব্রিজ যেটা আইফেল টাওয়ারের থেকে উঁচা এই সেই চিনাব নদী আপনাদের একটু দেখাই নদীটা এই যে এবং এর পানি যে কতটা ভয়ানক আর এর উপরেই কিন্তু সেই চিনাব ব্রিজটা হচ্ছে রেলওয়ে স্টেশন ওকে সামনে কিন্তু টানেল আপনাদের টানেলটা দেখাই এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আর এরকম টানেল কিন্তু অনেক আছে আমাদের আর সামনে আরো একটা টানেল মানে পিছনে একটা রেখে আসলাম তবে জম্মু কাশ্মীর এই অঞ্চলটি প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত তাই অসংখ্য পাহাড় পর্বত সাথে বড় বড় পাথর কেটে ছোট বড় অনেক টানেল আপনাকে মুগ্ধ করবে এমন অসংখ্য টানেল আমাদের যাত্রাকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন পরপর 4টি টানেল পার হব যেগুলি বড় বড় পাথর কেটে তৈরি করা হয়েছে
তবে সবথেকে বড় টানেল হলো বানিহাল কাজীগঞ্জ ও ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, যার মধ্যে একটি 9 কিলোমিটার আর একটি 8 কিলোমিটার, যার মাধ্যমে 6 থেকে 8 ঘন্টার ভ্রমণের সময় কমিয়ে দিয়েছে, যা ছিল ভারতবাসীর জন্য চ্যালেঞ্জিং। টানেলের ভিতর দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এখানে মানে ফার্স্টে কিন্তু আমাদের 3-4টা টানেল পড়বে, এরপরে কিন্তু অনেক বড় টানেল হচ্ছে বানিহাল। এবং এরপরে কিন্তু সব থেকে বড় টানেলটা পড়বে, ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট টানেল ইন ইন্ডিয়া, এবং এটা হচ্ছে 9.28 কিলোমিটার। তাহলে এত বড় একবার ভাবুন, আর এই যে পাহাড় কেটে তৈরি করা হয়েছে একদম নিচ দিয়ে, এই যে টানেলে চলে আসছে, এটা হচ্ছে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। আমরা 11 কিলোমিটার টানেল পার হলাম, তাহলে একবার বুঝুন যে কাশ্মীরে যেতে হলে এইরকম বড় বড় পাহাড় কেটে এরকম টানেল তৈরি করা, যেটা আসলেই অসম্ভব, কিন্তু সম্ভব করেছে এখানকার মানে গভর্নমেন্ট আর কি। যাই হোক, অনেক এক্সপিরিয়েন্স হলো আসলে এত বড় টানেল, যে আমাদের গাড়িতে আসতে 7 মিনিট সময় লাগলো, এবং যখন এই টানেলটা ছিল না তখন কিন্তু এর উপর দিয়ে মানে পাহাড়ের উপর দিয়ে আসতে 2 দিন সময় লাগতো, এত জ্যাম হতো। মানে এই রাস্তা দিয়ে আমাদের প্রবেশ নিষেধ, আর ল্যান্ড স্লাইডিং হচ্ছে ওই যে উপর থেকে সব হচ্ছে পাহাড় নিচে পড়ে যায় আর কি, যার কারণে এই জ্যামটা। তো আমরা এখন জ্যামেই দাঁড়াই আছি, 2 ঘন্টা জ্যাম এখন, ওই যে ওখান থেকে কিন্তু সব জ্যাম, এত জ্যাম মানে আসলে আমরা আসলেই বিপদ হয়ে যায় আর কি। আমরা যাই, আমাদের গাড়ি চলে গেছে, সামনে কিন্তু সব ভারতীয় আর্মির গাড়ি। এখান থেকে অসাধারণ একটা ভিউ পয়েন্ট আছে, আপনি টোটাল বড় বড় পাহাড়গুলো দেখতে পাবেন। আসলে এইখানে এসে দৌড় মেরে গেছিলাম আর কি, আর সে পাথরের নিচ দিয়ে। আমরা এখন টানেল পার হব 8 কিলোমিটার, এবং এত বড় টানেল, কি ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, মনে হচ্ছে একদম সেই সুইজারল্যান্ড।
এবং ঠিক এখানে মনে হচ্ছে একদম সুইজারল্যান্ড। এবং এখানে কিন্তু অনেক বাড়ি ঘর আছে, এছাড়া এখানে কিন্তু কৃষি আবাদ হয় অনেক, নেপালের মতো লাগছে না? না, এই সাইডে সুইজারল্যান্ড। এটা হচ্ছে 8 কিলোমিটার আমাদের অতিক্রম করতে হবে, এত বড় পাহাড়। এবং এখানে এখানকার মানুষেরা কাশ্মীরি ভাষায় কথা বলে, আমরা ফার্স্টে ভাবতাম যে উর্দু বা আরবি, কিন্তু না, এদের কাশ্মীরি ভাষা। এবং এইটা হচ্ছে 8 কিলোমিটার বানিয়াল এবং কাজিগান টানেল, যেটা 2011 সালে স্টার্ট হয়েছিল, পরে 2017 সালে কমপ্লিট হয়। মানে কি গতি গাইস, মানে আমাদের এটা এখন 100-এর উপরে যাচ্ছে এত স্পিডে। ১৪০ স্পিডের টানেল পার হলাম, মানে যেখানে লেখা আছে যে 50 স্পিড হাইস, সেখানে 140 জাস্ট আনবিলিভেবল যে এত স্পিডে টানছে টানেলের ভিতরে। আর এটা 8 কিলোমিটার, তাহলে ভাবুন যে পাহাড়টা কত বড়। আমরা এখন কাজিগঞ্জে প্রবেশ করতেছি, আমরা এখন কাজিগঞ্জ এবং কাজিগঞ্জ বাস স্ট্যান্ড, মানে এখান থেকে রাইটে চলে গেল আপনার আছে অনন্তনাথ, তারপরে পেহেলগাম, আর এদিকে চলে গেল শ্রীনগর। এটা হচ্ছে শ্রীনগর। আপনি যখন শ্রীনগর থেকে আসবেন লোকাল, তখন কিন্তু ওই লোকাল গাড়িগুলো ডিরেক্ট চলে যাবে হচ্ছে আপনার অনন্তনাগ, এবং এইটা দিয়ে চলে যাবে হচ্ছে জম্মু, আর এখান থেকে আমাদের পেহেলগাম 44 কিলোমিটার। এখানে আমরা হচ্ছে নামব। ইউ, সো ফাইনালি, মানে পেহেলগাম এই যে সামনে দেখছেন, সামনে কিন্তু লিডার নদীটা চলে গেছে বয়ে। এখানে এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন আমরা হোটেল খুঁজতেছি। তারপরে আমরা হচ্ছে আজকে সম্পূর্ণ দিনটাই কিন্তু রেস্ট নিব, এখন 4টা বাজে, কারণ 3 দিন ধরে আমরা কিন্তু জার্নি করতেছি কলকাতা থেকে। তারপর হচ্ছে আমরা কালকে থেকে বের হবো, এখানে মিনি সুইজারল্যান্ড, বেতাব ভ্যালি, আরু ভ্যালি বা ভিলেজ লাইফ, কাশ্মীরি আপেল, সব কিছু, এভরিথিং। পেহেলগামে আমি যে হোটেলে এর আগে এসে উঠেছিলাম, সে প্যালেস্টিন, এই যে প্যালেস্টাইন, এই হোটেলটাই। এবং আপনাদের এখন আমি রুমটা দেখাবো আমাদের, যে প্রবেশ করলাম। কেসো এ ভিডিও মেরো রুমকা। তো হচ্ছে আমাদের যে রুম, আমাদের টোটাল 2টা রুম, একটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার রুম, বেডরুম। এখানে কিন্তু হচ্ছে ডাবল বেডরুম, এটা হচ্ছে সোফা বেড, এখন ফোল্ড করা আছে, আর এটা হচ্ছে উইন্ডো সাইড, মাউন্টেন দেখা যায়, সোফা আছে, ওয়ার্ড্রোব আছে, এলইডি আছে,
এছাড়া টেলিফোন আছে, আমাদের ওয়াশরুম কিন্তু গিজার আছে মানে গরম করা পানি। তো আপনারা যখন আসবেন 800-700 টাকায় পাবেন, আর এক রুমে কিন্তু 4-5 জন থাকতে পারবেন আর কি। বাট প্রচুর গরম, জানি না এত গরম কেন, রুমে হয়তো আটকানো ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাইকে অনেক রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই একা একা ট্যুর করতে হয় আপনাদের কারণে। অনেকেই বলেছিলেন যে উইন্টারে যেহেতু কাশ্মীর ভ্রমণ করেছি, এবার আপেলের সিজনে যান, আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখান, সুন্দর গ্রিন ভিউটা। তাই এবার চলে আসলাম, এখন রেস্ট নিব, তারপর আবার কালকে সকাল থেকে আমরা প্ল্যান করব যে পেহেলগাম কোথায় ঘোরা যায়। আসলে আমাদের প্রথম ই ছিল যে শ্রীনগর যাবো, কিন্তু না, পরে দেখলাম আমরা হচ্ছে পেহেলগামে আসবো। পেহেলগাম থেকে তারপরে শ্রীনগর দিয়ে, শ্রীনগর থেকে আমরা যে কোনো জায়গায় ইচ্ছা করলেই যেতে পারবো। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশন লিঙ্কে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ফলো করবেন। বাই, টাটা।